রাজ্যে কমলো দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে আক্রান্ত 9385, একদিনে মৃত্যু 33 জনের। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছেন 1879। উত্তর চব্বিশ পরগনায় একদিনে মৃত্যু 11। কলকাতায় কন্টেনমেন্ট জোন 33টি করা হলো, জানালেন মেয়র। করোনা আবহে উদ্বেগ বাড়িয়ে দৈনিক মৃত্যুর হার বাড়ল প্রায় 20%, প্রায় 3.5% বাড়ল সংক্রমণের হার। গত 24 ঘন্টায় সংক্রমিত 258,089 জন, গতকালের তুলনায় কমল ওমিক্রন সংক্রমণের হার। মার্চ থেকে দ্বাদশ অর্ধদের টিকা অনুমোদন দিয়েছে ডিসিজিআই। খবর সূত্রের ফেব্রুয়ারিতে 15-17 বছর বয়সীদের টিকাকরণ শেষ হওয়ার সম্ভাবনা। গঙ্গাসাগর কলকাতার কাছে, তাও নামমাত্র সংক্রমণ, করে দেখিয়েছে ডায়মন্ড মডেল, দাবি অভিষেকের। বাংলায় কে ব্যর্থ, খোঁচে বিরোধীদের। কাল থেকে 50% উপস্থিতি নিয়ে খোলা যাবে জিম, রাত 9টা পর্যন্ত যাত্রার ক্ষেত্রেও একই ছাড়, করোনাবিধি মেনে করা যাবে আউটডোর শুটিং। করোনা আবহে 28 দিন পিছিয়ে গেল বইমেলা, 31 জানুয়ারির বদলে 28 ফেব্রুয়ারি থেকে শুরু, চলবে কদিন ধরে, কাল সিদ্ধান্ত নেবে গিল্ড। করোনা অতিমারিতে স্কুল বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই, মত বিশ্ব ব্যাংক কর্তার। সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে স্কুলের কোনো প্রভাব নেই বলেও দাবি। কলকাতায় উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ, চিন্তা আবাসন নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জরুরি বৈঠক পুরসভার, আরও বেশি পরীক্ষায় জোর। করোনা পরিস্থিতিতে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন কাউন্সিল চেম্বারের পরিবর্তে হবে টাউন হলে। আজ টাউন হল পরিদর্শনে যান ফিরহাদ হাকিম, অতীন ঘোষ সহ কলকাতা পুরসভার আধিকারিকরা। করোনা সংক্রমণ মোকাবিলায় তৎপর পুলিশ। বারুইপুরের কাছারি বাজার মোড়ে চলল ধরপাকড়, বিনা মাস্কে ঘোরাফেরা করায় 9 জনকে গ্রেফতার করা হয়েছে। ক্যানিং 1 নম্বর ব্লকেও বাড়ছে করোনা সংক্রমণ। আজ থেকে পরপর 3 দিন ক্যানিং এর তালদি ও সাতমুখী বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন, শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। করোনা আবহে সরকারি বিধিনিষেধ অগ্রাহ্য করে দোকান খোলায় ব্যারাকপুরের বুড়ির বাজারে পুলিশের অভিযান। ব্যবসায়ীদের সতর্ক করে দোকান বন্ধ করে দেয় টিটাগড় থানার পুলিশ। এরপর নোনা চন্দনপুকুর বাজারে চলে ধরপাকড়, মাস্ক না পরায় লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। সল্টলেকের এই ব্লকে পুলিশের ধরপাকড়, সচেতনতা প্রচার সত্ত্বেও নেই হুঁশ, মুখে মাস্ক নেই অনেকের, 4 জনকে গ্রেফতার করল পুলিশ। পুরুলিয়ায় বাড়ছে করোনা সংক্রমণ, তাই এবার করোনা মোকাবিলায় রাস্তায় নামে রঘুনাথপুর থানার পুলিশ। রঘুনাথপুরের বিভিন্ন বাজার ঘুরে বিধিভঙ্গের অভিযোগে 52 জনকে গ্রেপ্তার করে পুলিশ। জোড়া বৈঠকের পর বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে নহাটায় পিকনিক শান্তনু ঠাকুরের। হাজির 3 বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক, সুব্রত ঠাকুর, আশিস বিশ্বাস, অশোক কীর্তনিয়া। পিকনিকে ছিলেন জয়প্রকাশ মজুমদার, শান্তন বসু, রিতেশ তিওয়ারিরাও। পিকনিকে বিজেপির বিক্ষুব্ধরা, শীতের সময় বনভোজন যে কেউ করতেই পারেন, মতুয়ারা সঙ্গেই আছেন, অস্বস্তির মুখে দাবি সুকান্ত মজুমদারের। বিজেপিতে পদ দখলের লড়াই চলছে কটাক্ষ কুণাল ঘোষের। এবার শ্যামবাজার, ধর্মতলা ছাড়াও সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে পড়ল পোস্টার। পিকের সঙ্গে আঘাতের অভিযোগ পোস্টারে, কিছু অতিবিপ্লবীর কাজ, দাবি দিলীপ ঘোষের। নিজের লোকসভা কেন্দ্রেই এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ল পোস্টার। রিষ্টার একাধিক জায়গায় শ্রীরামপুরের নতুন সাংসদ চাই লেখা পোস্টার পরে মন্তব্য করতে চান তৃণমূল সাংসদ। পোস্টারের নেপথ্যে বিরোধীদের দিকে তৃণমূল আঙুল তুললেও পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি। এবার বাংলা ট্যাবলোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ তথাগত, সমর্থন তৃণমূলের শান্তনুর, অকারণ জল ঘোলা প্রতিক্রিয়া সুকান্তর। ফের গোয়া সফরে অভিষেক, চূড়ান্ত হতে পারে প্রথম দফার প্রার্থী তালিকা। কংগ্রেস ভাঙার চেষ্টা, তো বধিরের, নিজেরা কেন ব্যর্থ, পাল্টা তৃণমূল। উত্তরপ্রদেশ ভোটের আগে মমতার সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক চান অখিলেশ। দূত হয়ে কাল কলকাতায় কিরণময় নন্দ, কালীঘাটে বৈঠক। পাঞ্জাবে পিছল বিধানসভা ভোটের তারিখ, 14 ফেব্রুয়ারির পরিবর্তে ভোট হবে 20 ফেব্রুয়ারি, রবিদাস জয়ন্তী থাকায় এই সিদ্ধান্ত। ওভারলোডিং নিয়ে কড়া অবস্থান নিচ্ছে পরিবহন দফতর, পরিবহন মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বরে জানানো যাবে অভিযোগ। যারা প্রশাসনে তাদের মদত দিচ্ছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। শীতলকুচি গুলিকাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে এবার রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এদিকে আজ শুনানিতে সিআইএসএফ এর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ এনেছে রাজ্য। 21 ফেব্রুয়ারির মধ্যে দুপক্ষকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। বিএসএফ এর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, ক্ষমা না চাওয়ায় অপর্ণা সেনের বিরুদ্ধে উল্টোডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপি নেতা কল্যাণ চৌবের। পুলিশ ব্যবস্থা না নিলে আদালতে যাবার হুঁশিয়ারি। জলপাইগুড়ির ময়নাগুড়িতে রেল দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করল রাজ্য ফরেন্সিক দল। ক্ষতিগ্রস্ত ইঞ্জিন পরীক্ষা করা হয়, পাল্টানো হয়েছে আপলাইনে ক্ষতিগ্রস্ত স্লিপারগুলি, এর জন্য দীর্ঘক্ষণ ওই লাইনে বন্ধ ছিল ট্রেন চলাচল। পুরভোটের আগে কোচবিহারের দিনহাটায় রেড ভলেন্টিয়ারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবার অভিযোগ। নাম জড়িয়েছে তৃণমূল নেতা ও পুর প্রশাসক মন্ডলীর সদস্য সাবির শাহার রায়চৌধুরীর, যদিও সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন শাসক নেতা।
পুরো ভোটের আগে কোচবিহারে মাথাভাঙায় বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক চর্চা। মাথাভাঙার বিজেপি বিধায়কের দাবি, পুরো ভোটের আগে অশান্তি পাকাতে বোমা মজুদ করছে তৃণমূল। পাল্টা বিজেপির ঘাড়ে দায় চাপিয়েছে শাসক দল। আসানসোলের 89 নম্বর ওয়ার্ডে সিপিএম এর প্রচার ঘিরে উত্তেজনা। প্রচারে বাধা দেওয়ার অভিযোগ ওড়াল তৃণমূল। পুলিশের সঙ্গে বতসায় জড়ালেন সিপিএম এর নেতা কর্মীরা। প্রচারের অনুমতি ছিল না, দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। কোচবিহারের ঘুঘুমারিতে মহিলাকে নিগ্রহে অভিযুক্তদের গ্রেফতার করার দাবি। রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশ অবরোধ তুলতে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। হুগলির গুড়াপে জাতীয় সড়ক অবরোধ অল বেঙ্গল ট্যুরিস্ট বাস ওনার্স অ্যাসোসিয়েশনের। করোনার কারণে গত 2 বছরের কর ও বিমার টাকা ছাড়ের দাবি। আধ ঘন্টা পর পুলিশের হস্তক্ষেপে ওঠে অবরোধ। সরকারি জমি থেকে বেআইনিভাবে গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের 2 শিবিরের ভিন্ন মত প্রকাশ্যে। পঞ্চায়েতের প্রধানের নির্দেশেই কাটা হয়েছে গাছ, অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির, যা অস্বীকার করেছেন দলেরই পঞ্চায়েত প্রধান। আর এ নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। রাস্তা পুনর্নির্মাণের কয়েকদিনের মধ্যে উঠে চলে আসছে পিচ। এই ছবি পুরুলিয়া রঘুনাথপুর পুরো এলাকার। রাস্তার পুনর্নির্মাণে দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। অভিযোগ ভিত্তিহীন, দাবি পুরো প্রশাসকের। মাদুলি পড়লেই উধাও হয়ে যাবে করোনা, এমনই দাবি করে মাদুলির ব্যবসা ফেঁদে বসেছেন পূর্ব মেদিনীপুরে সুতাহাটার এক বাসিন্দা। এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়, দাবি বিজ্ঞান মঞ্চের। বিষয়টি খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন হলদিয়ার মহকুমা শাসক। হাসপাতাল ভবন তৈরির পর 8 বছর পার। মালদার মকদমপুরে এখনও চালু হয়নি 9 বেডের গ্রামীণ হাসপাতাল। তা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত হাসপাতাল চালুর আশ্বাস তৃণমূল বিধায়কের। মাছ ধরার সময় পাটাতন ভেঙে বঙ্গোপসাগরে ডুবে গেল ট্রলার, উদ্ধার 4 মৎস্যজীবী। গতকাল ঘটনাটি ঘটে সাগর থেকে 25 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের জলদা ঘাঁড়িতে। আশেপাশের ট্রলার থেকে অন্য মৎস্যজীবীরা এসে ডুবন্ত ট্রলারের 4 মৎস্যজীবীকে উদ্ধার করে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় গৃহবধূ রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার গলায় গামছা জড়ানো রক্তাক্ত ও বিবস্ত্র দেহ। উদ্ধার হয়েছে সিগারেটের টুকরো, মদের বোতলও। প্রাথমিক তদন্তে খুনের অনুমান পুলিশের। সল্টলেকে বিমা সংস্থার এজেন্টকে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। নেশার জন্য টাকা দিতে না চাওয়ায় খুন, জেরায় দাবি ধৃতের। খুনের পেছনে অন্য কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। লেদার কমপ্লেক্স থানা এলাকায় ডাকাতির ছক বানচাল। মধ্যরাতে তিলজলার জিজে খান রোড থেকে হাতে নাতে পাকড়াও 5 দুষ্কৃতী, উদ্ধার আগ্নেয়াস্ত্র। মত্ত অবস্থায় তিস্তা সেতুতে তোলাবাজির অভিযোগ ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। পুলিশ আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে বচসা গাড়ির চালকদের। তোলাবাজির অভিযোগ অস্বীকার জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের তরফে। মেদিনীপুরে জঙ্গলমহল উৎসবের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা। উৎসব চলবে 3 দিন ধরে। প্রশাসনের দাবি, কোভিড বিধি মেনে উৎসবের আয়োজন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের কুলডিহাতে জঙ্গলমহল উৎসবের সূচনা করলেন ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। নজর দেওয়া হচ্ছে কোভিড বিধি পালনের বিষয়ে। আবুধাবিতে তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ। 2 ভারতীয় সহ তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু 3 জনের। মুসাফায় পরপর 3টি তেলের ট্যাঙ্কারের ড্রোন হানা ইয়েমেনের হাউদি জঙ্গি গোষ্ঠীর। পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই এক ধাক্কায় 3 ডিগ্রি নামলো পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। সপ্তাহান্তে ফের মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। প্রয়াত শাওলি মিত্র শিল্পীর ইচ্ছাপত্র অনুযায়ী সবার অগোচরে শেষকৃত্য। রবীন্দ্র সদনে ছবিতে শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। কত্থকের দুনিয়ায় ইন্দ্রপতন, প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ। রাতে নাতি নাতনিদের সঙ্গে অন্তাক্ষরী খেলতে খেলতে অসুস্থ। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে লতা মঙ্গেশকরের, তবে তাকে পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন আইসিইউতে রাখতে চান চিকিৎসকরা। শুরু হয়েছে অঙ্কুশ সায়ন্তিকা অভিনীত সেভিংস অ্যাকাউন্টের ডাবিং। ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। ডাবিং এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সায়ন্তিকা।